বলনি, কিন্তু মনে মনে তো আশাও করতে পারো, তাই বলে দিলাম। যাই হোক, আমি এখন বাহিরে যাব, এই কথাটা যেন বাবা কোনো ভাবে না জানতে পারে। বের হওয়া মানে? আজকে তো আমাদের বাসর রাত, এই রাতে কি কেউ বের হয় নাকি? আমি তো তোমাকে আগেই বলেছি, আমি তোমার কাঙ্ক্ষিত সাধারণ বউ না। এসব নিয়মের কথা কেন আসছে? ঠিক আছে, আমি বুঝতে পারছি, তাই বলে তুমি এত রাতে বাসর রাত পেলে বের হয়ে যাচ্ছ, এটা কি ঠিক হবে? হ্যাঁ ঠিক হবে, কারণ আজ পর্যন্ত আমি যা চেয়েছি তাই হয়েছে, আর ভবিষ্যতে আমার ইচ্ছা মতো সবকিছু হবে। তাহলে আমাকে বিয়ে কেন করছো? বিয়ে করেছি বাবার প্রেশারে, যদি আরেকটা কারণ আছে। কারণ সেটা আবার কি? তোমাকে বিয়ে করেছি কারণ তুমি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না, এর জন্যই তোমার মতো একটা গ্রাম্য খ্যাত ছেলেকে আমি বিয়ে করেছি। সেটা আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি। তোমার বাবা বলেছিল বিয়ের পর তোমার সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি যে এতটা বেপরোয়া একটা মেয়ে সেটা আমি বুঝতে পারিনি। শোনো, আমার মতো ধনী আধুনিক মডার্ন একটা মেয়েকে বিয়ে করতে পেরেছো, মনে মনে এই সান্ত্বনা রাখো। এর চেয়ে বেশি আর কি চাই তোমার মতো একটা গ্রাম্য খ্যাত ছেলের জীবনে? তার মানে সারা জীবন আমাকে তোমার অত্যাচার সহ্য করতে হবে? না, অত্যাচার করবো না, কিন্তু তুমি স্বামীর অধিকারও কখনো পাবে না। তোরা কি ভেবেছিলি আমি আসবো না? শোন, দুনিয়ায় এমন কিছু নাই যে এই জেরি কাটকাতে পারবে, আর সেখানে তো বাসরাত তো সামান্য জিনিস। কাজটা তুই একদম ঠিক করস নাই জেরি, এই দিনটার জন্য তুই আজীবন আফসোস করবি। আফসোস তো করবে আমার ওই বলদ জামাইটা। মামা রাত চিল কর না একটু। থাম তো কাউয়া কোথাকার, সারা দিন খালি চিল চিল। প্লিজ চিত্রা, আজকের দিনটা অন্তত তুই মনকে কিছু বলিস না, ওরে তো লাথি মারা উচিত। আচ্ছা বাবা তুই মার, তারপরে তুই আগে শান্ত হ। ওকে মামারা, চিল চল পার্টি করি। জেরি, কাজটা তুই একদম ঠিক করিসনি, প্লিজ চলে যা। এই রাতটা তার অধিকার, লোকটাকে তার স্বামীর অধিকার থেকে বঞ্চিত করিস না জেরি, প্লিজ। প্লিজ দাদিমা, এইবার তোর জ্ঞান বন্ধ কর, আমি তখন থেকে তোর জ্ঞান সহ্য করতেছি। শোন, আমি যদি ফ্রিডমই না পাই তাহলে ওই বলটাকে কেন বিয়ে করব? আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি, আমাকে জ্ঞান দিতে আসবি না। মামা জাস্ট চিল চিত্রা। মন্টি, তোকে কিন্তু এবার আমি সত্যি একটা দিব। জেরি প্লিজ তুই চলে যা, দেখ লোকটা তো তোকে ভালোবেসে বিয়ে করেছে তাই না, লোকটাকে তার অধিকার থেকে বঞ্চিত করিস না, প্লিজ যা। তুই এক কাজ করি, আমরা দ্রুত কেকটা কেটে ফেলি। হ্যাঁ জেরিকে যেতে হবে। এই তো জ্ঞান বন্ধ করতো, আজকে আমরা সারা রাত পার্টি করব। কতদিন পর তোর বাসা খালি পেলাম মন্টি, লিস্ট টু পার্টি ম্যান।
কেকটা কাটার পর আমি তোকে 1 মিনিট এখানে থাকতে দিব না। চিত্রা তুই থামবি। যেরি আমার বার্থডে পার্টি আছে ওর বাসরাত ছেড়ে। আর তুই ওর জ্ঞান দিছিস। এই মামারা পানি শুর কর তো। হরমুর চর্বি লাগা লাগা মুরি চাপাতি মহল্লাতে বালাইয়াতে মাতা মাতি মই মুরুবি চাচা চাচি খালা খালু জান তুঙ্গু লাইগা লইয়া আইসি রসিক লালের পান গোলা পানের লাইগা আনসি রঙিন জালেবি একটু পরে নাচ দেখাইব সুন্দরী গোলাপি লেডিস এন্ড জেন্টলম্যান প্লিজ ওয়েলকাম গোলাপি মাথা নষ্ট লাগা কেন বেশ বালাইয়া দে পাড়ি দিলাম তোমাদের মতো অমানুষগুলির কাছ থেকে আমার মেয়েকে দূরে রাখতে একটা ভালো ছেলের কাছে বিয়ে দিয়েছি। আমার মেয়েটাকে সংসার করতে দাও, আর নয়তো বা খুব ভালো হবে না। কাজটা তুমি ভালো করলে না বাবা, শুধু শুধু সিনক্রেট করলে। সিনক্রেট দেখেছিস কি? চল বাসায় চল। জাস্ট চিল মন্টি, হ্যাঁ চিল। কেমন পুরুষ তুমি? এই বাসর রাতে তোমার বউ বন্ধুদের সাথে পার্টি করছে আর তুমি একা একা শুয়ে আছো। দেখেন, আমি কার উপর জোর খাটিয়ে কোনো অধিকার দেখাতে পারি না। আপনি বলেছিলেন আপনার মেয়ে একটু জেদি, বিয়ের পর ঠিক হয়ে যাবে। এই হচ্ছে আপনার মেয়ের জেদের নমুনা। আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন? এই ছেলের সাথে আমি এক মুহূর্ত থাকতে পারবো না বাবা, তাতে তুমি আমাকে যতই জোর পাও না কেন। জোরাজোরি আমি তোর বিয়ে দিয়েছি শরীয়ত মত, তাছাড়া তোর মতামত নিয়ে তো আমি বিয়ে দিয়েছি, তাই না? মতামত? তুমি আমাকে ব্ল্যাকমেল করেছো তাই আমি বিয়েতে রাজি হয়েছি বাবা। ব্ল্যাকমেল? আমি ব্ল্যাকমেল করেছি? আরে বাবারা কোনোদিন মেয়েকে ব্ল্যাকমেল করে? ব্ল্যাকমেল নয় তো কি, তুমি বলনি এই বড় তোমার একটা ছেলেকে বিয়ে না করলে আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে? তখন তো শুধু বলেছিলাম, কিন্তু এখন আমি কনফার্ম তুই যদি ওর সাথে সংসার না করিস তাহলে কোনো সম্পত্তি তোকে আমি দিব না। আপনাদের বাবা মায়ের নাটক বন্ধ হলে আমি কি কিছু বলতে পারি? আমাকে এত বড় বিপদে কেন ফেলেন? আমি তো আপনার মেয়েকে আপনার সম্পত্তির লোভে বিয়ে করিনি। আসছে, সম্পত্তির লোভে বিয়ে করিস নাই তাহলে আমাকে কিসের জন্য বিয়ে করেছিস? আমি তোকে একবারও বলেছি আমি তোকে পছন্দ করি? বিহার মতো মেয়ে দেখি বিয়ের পিঁড়িতে বসে গেছিস? আরেকবার যদি তুই কিরণের সাথে এইভাবে কথা বলিস তাহলে তোকে আমি জানে মেরে ফেলব। বাবা, তুমি আমাকে যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি এই ছেলেকে স্বামী হিসেবে মেনে নিব না। তোর কিরণকে স্বামী হিসেবে স্বীকার করতে হবে, তাছাড়া তুই আমার সমস্ত সম্পত্তির থেকে বঞ্চিত হবি। কিরণ জীবনও আমার কাছে স্বামীর অধিকার পাবে না বাবা। আর তুমিও জেনে রাখো, তুমি নিজের হাতে আমার জীবনটাকে নষ্ট করেছ। এরকম স্বামী আমি জীবনও চাইনি, এর চেয়ে তো ভালো তুমি আমাকে মেরে ফেলতে। তুই জীবনও আমাকে বউ হিসেবে পাবি না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে বাবার কথা। এমন আনকালচারাল একটা ছেলেকে আমার বিয়ে করা একদমই উচিত হয়নি। তাও ভেবেছিলাম ছেলেটা বোকাশোকা আছে, আমি যা বলবো তাই শুনবে। এখন তো দেখি পুরোটাই উল্টা। তার উপর বাবা ওর পক্ষে শক্ত ভূমিকা পালন করছে, কেমন লাগে বল? জেরি, তুই ছেলেটাকে মেনে নে। দেখ, ছেলেটা তো কোনো দোষ করেনি, তাই না? তোরা বাবা মেয়ে মিলে ছেলেটার জীবনটা ধ্বংস করিস না প্লিজ।
চিত্রা তুই কি বলতেছিস বুঝতে পারতেছিস? আমি তো এই ছেলেকে স্বামী হিসেবেই মানতে পারি না। আচ্ছা ছেলেটা কি দেখতে খুব বাজে? হ্যালো ইয়াং ম্যান, কি খবর তোমার? আমি আপনার কাছে আসলাম একটা চাকরির খোঁজে। আপনি কি এমন চাকরি দিলেন আমাকে, সে চাকরিতে না আছে কোনো স্যালারি, না আছে কোনো মেন্টাল পিস? আপনি এত বড় সর্বনাশটা আমার কেমনে করলেন? আমি আপনাকে মাফ করব না। আরে বেঈমান, আমি আমার রাজ্যের শহর রাজকন্যা দিয়েছি, সর্বনাশ করলাম কোত্থেকে? তাহলে কই সে আপনার রাজকন্যা? ঠিক আছে, আমার রাজকন্যা হয়তো একটু ব্যাপারও হয়ে গেছে, কিন্তু আমার রাজত্ব তো আছে, তাই না? আপনার রাজত্ব ধুয়ে কি আমি পানি খাবো? এই নিয়ে আমরা পরে কথা বলবো। না পরে কেন কথা বলবেন, বললে এখনই বলেন প্লিজ। তুমি হয়তো একটু মনক্ষুণ্ণ হয়ে আছো, শোনো আমি আজ রাতে চট্টগ্রাম যাচ্ছি, এসে যেন দেখি সব ঠিক হয়ে আছে। কিভাবে ঠিক হবে? আপনি আমাকে অথৈ সাগরের মাঝে একা ছেড়ে দিয়ে বলতেছেন সব কিছু ঠিক করতে, আর ঠিক হয়েও যাবে? সব ঠিক হয়ে যাবে, বললাম তো। কিন্তু কিভাবে কি ঠিক হবে? আমি ওর বাবা, বাবা তো বাবাই, দেখবে সব ঠিক হয়ে যাবে। এসব কি গান ছাড়ছিস মোটি? দাঁড়া আমি ছেড়ে দিই। আমি যেন ডুবে যাই, কি যে বয়ে যায়, তুই ছুঁয়ে দিলে হয় তোর ছায়া থেকে যায়। আমি যে সে নেশায় নিজেকে রাখা দায়, তোর শত বাহানা জেলে যাস তুই। কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? এরকম ভদ্রলোকের বাড়িতে এত রাতে গান বাজানো হচ্ছে কেন? আশেপাশের মানুষজন কি ঘুমাচ্ছে না? আশেপাশের মানুষ তোমার মতো গ্রাম থেকে আসে নিজে মুরগির সাথে ঘুমাবে? আর শোনো, এটা ঢাকার শহর, এখন এখানে সন্ধ্যা, তোমার যদি এত ঘুমাতে ইচ্ছা করে তাহলে যাও রুমে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। দোস্ত, এটা তোর জামাই, আমার তো বিশ্বাস হচ্ছে না এমন একটা আনস্মার্ট খেয়াল ছেলের সাথে ওকে বিয়ে দিয়েছে। ও মাই গড, আমি ভাবতেও পারছি না, মানে তোর সাথে এমন একটা ছেলের সাথে তোর বিয়ে দিয়েছে। শিট ম্যান, সবই আমার কপাল মন্টি, এই শহরে এত সুন্দর হ্যান্ডসাম ছেলে আমার উপর ক্রাশ, আর আমার কিনা জীবন কাটাতে হবে এমন একটা ছেলের সাথে। জাস্ট চিল জেরি, জাস্ট চিল, আমরা আছি না। ওরে আল্লাহ, এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে তোর বাসায়! বেমান বান্ধবী, তুই আমাকে আগে আনলি না কেন? ছেলেটা কে বান্ধবী, তোর দেবর আছে নাকি? তোর দেবরকে কিন্তু আমার চাই চাই। তোর কি মাথা গেছে, আমি এতক্ষণ কি বলছি তুই কি কিছুই শুনিসনি? আরে তুই তো সারা জীবনই বলিস, এখন আমাকে একটু দেখতে দে, কি সুন্দর হ্যান্ডসাম ছেলে রে বাবা। কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। সমস্যা, তুই এখনো হা করে তাকিয়ে আছিস কেন? ছেলেটাকে আমার দারুণ লেগেছে রে। জেরি, আমি সবসময় বলতাম না চিত্রা আসলে একটা খ্যাতমার কামিয়ে, কেন বলতাম বুঝলি এখন? আরে এই গ্রাম্য খ্যাত ছেলেটার সাথেই তো বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, আর তুই বলছিস দারুণ। বলিস কি, এত হ্যান্ডসাম একটা ছেলে তোর জামাই, আর এই ছেলেকে বাসরাতে রেখে তুই বের হয়ে গেছিলি? তুই কি পাগল নাকি? হ্যাঁ, আমি হলে তেমন ছেলেকে আঁচলে বেঁধে রাখতাম। এই তুই কি করছিস জেরিগুলো? তোর যদি এতই ভালো লাগে তাহলে তুই নিয়ে যা, আমার লাগবে না। সত্যি সত্যি দিয়ে দিবি? পরে কিন্তু আর দাবি করতে পারবি না। তোকে না আমার এখন বান্ধবী বলে পরিচয় দিতে লজ্জা লাগছে। মানে কি জেরি,
মানে কি বুঝিস না, এমন ছেলেকে আমরা ড্রাইভার হিসেবে রাখবো না। আর তুই বলতেছিস মানি শিট ম্যান। এত ভাব দেখায় না মন্টি, জাস্ট চিল চিন্তা, জাস্ট চিল। চাকরের রুমে ঘুমাবে আর সকালবেলা কাজের লোক আসার আগে উঠে যাবে। মানে কি পাশে কি ওই একটা রুমই আছে? তা হবে কেন, রুম তো চারটা, কিন্তু তোমার জন্য চাকরের রুম বানাতো, বুঝতে পারছো? এখন যাও। তাছাড়া বাবা তো বাবার রুম লক করে গেছে, এখন তুই বল তুই কি চাকরের রুমে ঘুমাতে চাস? আমি কেন চাকরের রুমে ঘুমাবো? তুই আর কিরণ তো এক রুমে ঘুমাবি, কারণ সে তো তোর স্বামী। আচ্ছা শোন, তোর যদি কিরণকে এতই সহ্য না হয় তাহলে তুই আর আমি এই রুমটায় শুই, আর কিরণকে অন্য একটা ভালো রুম দিয়ে দে। প্লিজ মানুষটাকে এইভাবে অপমান করিস না। চিত্রা তুই আমার রুমে যা তো প্লিজ। আপনি চলুন আমার সাথে। আমি এখানেই, ঠিক আছে? প্লিজ আপনি গিয়ে ঘুমান, যেই দেখলে আবার ঝামেলা হয়ে যাবে। আপনি এভাবে সবকিছু মেনে নেবেন না কিরণ, প্লিজ। আপনি প্লিজ যান, গিয়ে ঘুমান। মন্টি, ওই লোকটাকে চা বানাতে বল। কোন লোকটা? কোন লোকটা মানে ওই যে কিরণকে। আজকে বাসায় কাজের লোক আসেনি, তাহলে চা তো ওকেই বানাতে হবে। এটা কোনো কথা? কিরণ কেন চা বানাবে? জাস্ট চিল চিত্তা, সেই তো চা বানাবে। হ্যাঁ, সে যদি না বানায় তাহলে কে বানাবে? অবশ্যই তুই বানাবে, তোর বাসার মেহমান, তোর কাজের বউ আসে নাই, তুই তো চা বানাবি। আমার দ্বারা এত কিছু সম্ভব না। মেয়ের মেহমানদের জন্য চা বানানো তো কোনো লজ্জার বিষয় না, বরং আনন্দের একটা ব্যাপার, তাই না? চলেন দুলা ভাই, তাহলে আপনি আর আমি মিলে চা বানাই, চল। মনের আগুন দে না রে তুই নিভাইয়া,
আমি আর এই বাসায় একটু থাকবো না, থাক তোরা। তারপর এই দুই দিন কেমন কাটলো তোমাদের? ভালো থাকার কোনো পথ কি রেখেছো বাবা? যে ভালো থাকবো এই দুদিন আপনার সাথে খুব চমৎকার সময় কেটেছে। আপনি সত্যি একজন দারুণ মানুষ। আপনার যখন ইচ্ছে হবে তখনই আমাকে কল দিবেন, যে কোনো সময় কল দিবেন, কোনো সমস্যা নেই। এত কষ্ট করে কল দেওয়ার কি দরকার, সাথে করেই নিয়ে যা। তুইও না। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আমি এখন যাই, আমি কালকে আপনাকে কল দিব। ঠিক আছে, আমি ড্রাইভারকে বলছি তোমাকে নামিয়ে দিয়ে আসার জন্য। না না আঙ্কেল, এইটুকু রাস্তার ড্রাইভারকে কষ্ট দেওয়ার দরকার নেই, আমি হেঁটে চলে যেতে পারবো। তাহলে দুলা ভাই চলেন, আমাকে সামনে এগিয়ে দিয়ে আসবে। সহজ সরল ছিলাম বলে করলি অপমান, ছাইরা যদি যাবি আমায় ভালোবাসলি কেন? সহজ সরল ছিলাম বলে করলি অপমান, ছাইরা যদি যাবি আপনি না অনেক দুষ্ট, বাসায় চলো, তারপর বাকিটা দেখা যাচ্ছে। চলেন তাহলে শোনো, আজকে থেকে আপাতত তুমি কারো স্বামী না। তবে কি, এক কাজ করি না, চলো আমরা জেরির বাবার সাথে গিয়ে কথা বলি। জেরির বাবার সাথে কথা বলবো, কিন্তু কোন ব্যাপারে?
আরে বোকা, বোঝে না। শোনো, জেরি তো তোমাকে স্বামীর অধিকার দিচ্ছে না, তাই না? তুমি জেরিকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। তো জেরির বাবা কি রাজি হবেন? রাজি না হলে জোর করে রাজি করাবো। ওকে এতটা চাপ? সবকিছু লেখা দিতে রাজি হইছে? আমি তো দুই ভাইরে সব সম্পত্তি দিয়ে দিব। তুই তোর সম্পত্তি দিস না। আমি জমিলে কি করতে পারি তুমি কিন্তু জানো না। না দিলে জোর করে কেমনে নিতে হয় ওটা আমি ভালো করেই জানি। আমার বাপের সম্পত্তি তো আমার কোনো দাবি নেই। দরকার হলে তোমার নামে মামলা করে তোমাকে জেলের ভাত খাও। সবকিছু আজকের মধ্যেই করতে হবে। ওইদিকে তো খেলা জমে গেছে। খেলা দেখতে আইছি। অনেক সহ্য করছি, আর না। আঙ্কেল, আমি কিরণকে জেরির চাইতে বেশি ভালোবাসব। কিরণকে আমি আমার স্বামীর অধিকার দিতে চাই, যা আপনার মেয়ে জেরি কিরণকে দেয়নি। চিত্রা, আমি অনেক খুশি হয়েছি তোমার সিদ্ধান্তে। তুমি একটা ভালো ছেলে পেয়েছো। আমি অনেক শখ করে আমার মেয়ের জন্য একটা হীরার টুকরা ছেলে খুঁজে পেয়েছিলাম, কিন্তু আফসোস আমার মেয়েটা রাখতে পারে না। তাও আমি খুশি হয়েছি, কারণ তুমি তো আমার মেয়ের মতো। কি বাবা, এখন খুশি তো? জি আঙ্কেল, কিরণ অনেক খুশি। বাবা তুমি কি করছো? চিত্রা, তোকে ফ্রেন্ড ভাবছিলাম। চিত্রা, চিত্রা তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? বাবা, এই বাবা। জেরি আসলে অনেক ভালো। জেরি ভালো মেয়ে, সেটা কেন? তা নয় তো কি, জেরি যদি আপনাকে স্বামী হিসেবে অধিকার দিত তাহলে আমি তো আপনাকে স্বামী হিসেবে পেতাম না। অবশ্য আমি তোমাকে পেয়ে খুবই খুশি। আমিও খুব খুশি কিরণ। আমি এসে পড়েছি। আজ থেকে তোমরা দুইজন আমার ছেলে। এই নাও আমার সমস্ত সম্পত্তির দলিল। এখন থেকে তোমরা আমার সমস্ত সম্পত্তির মালিক। দেখ জেরি, কিরণ চিত্রাকে আবার বাসায় নিয়ে এসেছে। কি ভালো করেছে না? আসলে হয়েছে কি, দুলা ভাই আমাকে বাসায় দিয়ে একা একা চলে আসছিল। আমার না ভীষণ মায়া হলো লোকটা একা একা আসবে বলে। তাই আমার ইচ্ছে করলো আমি দুলা ভাইকে এগিয়ে দিয়ে আসি। এভাবে একবার দুলা ভাই আমাকে এগিয়ে দেয়, আরেকবার আমি দুলা ভাইকে এগিয়ে দেই। এমন করতে করতে রাতটাই শেষ হয়ে গেল। খুব ভালো করেছিস। আজকে আমরা সবাই একসাথে নাস্তা করব। জেরি, যা নাস্তা বানা। না আঙ্কেল, আজকে আমি নাস্তা বানাবো, দুলা ভাইয়ের পছন্দের নাস্তা। এর মধ্যে দুলা ভাইয়ের পছন্দ অপছন্দ সব জেনে গেছিস? জানবো না, সত হোক সে আমার একমাত্র প্রিয় দুলা ভাই। হয়েছে হয়েছে, যাও নাস্তা বানা, খুব খিদে পেয়েছে। মনের
আমি রেডি। কি রে তুই রেডি হস নি, তুই যাবি না? আচ্ছা কেউ না যেতে চাইলে থাক, কাউকে জোর করা দরকার নেই। তুই সত্যি যাবি না? জ্বালাইলা যে প্রেমের আগুন জল তো দিল না, মনের আগুন মনে রইল নিভাই গেল না। জ্বালাইলা যে প্রেমের আগুন জল তো দিল না, মনের আগুন মনে রইল নিভাই গেল না। সেই আগুনে পুরলাম আমি তুমি উইল না গো, এই আগুনের তাপ তুমি সইতে পারবা না। এই আগুনে পুড়লাম আমি তুমি উইড়ো না গো, এই আগুনের তাপ তুমি সইতে পারবা না। আমি খাবার অর্ডার করে আসছি, তুই কি খাবার অর্ডার করবি? আজকে তো খাবার আমি অর্ডার করব, তোর দেখের পছন্দের সব খাবার। মনটাই আমার ছিল রঙিন রঙের বাহার, রঙে রঙে মিশা মিশা হইল রে সরকার। মনটাই আমার ছিল রঙিন রঙের বাহার, রঙে রঙে মিশা মিশা হইল রে সরকার। না জানে কোন মন্ত্র দিয়া। ঠিক আছে চিত্রা, অনেক হয়েছে, তুই এখন তোর বাসা যা। মানে কি আমাদের না কথা হলো যে আমরা তোর বাসা থেকে নিপার গায়ে হলুদে যাব? হ্যাঁ আমি তো চিত্রাকে ছাড়া নিপার গায়ে হলুদে যাব না। তুমি যখন চিত্রাকে ছাড়া কিছুই করতে পারবে না, তখন একটা কাজ করো, পাশে কাজে অফিস আছে ওখানে গিয়ে ওকে বিয়ে করে ফেলো, তারপর তোমার যা মন চায় তাই করো। কিন্তু একটা তো ঝামেলা আছে। কি ঝামেলা? আরে আপনাদের তো এখনো ডিভোর্স হয়নি। হোক বা না হোক তাতে কি আসে যায়, স্বামীর অধিকার এখন পর্যন্ত পেলামই না। জ্বালাইলা যে প্রেমের আগুন জল তো দিল না, মনের আগুন মনে রইল নিভাই গেল না। জ্বালাইলা যে প্রেমের আগুন জল তো দিল না, মনের আগুন মনে রইল নিভাই গেল না। সেই আগুনে পুড়লাম আমি তুমি উইল না গো, এই আগুনের তাপ তুমি সইতে পারবা না। সেই আগুনে পুড়লাম আমি তুমি উইল না। কেমন থম মেরে বসে গেলি কেন? একদম বিরক্ত করবি না আমাকে, আমার সামনে থেকে যা। ঠিক আছে আমি তাহলে ভিতরে গিয়ে একটু দেখে আসি দুলাভাই ড্রেসগুলো কেমন ফিট হলো। দুলাভাই আপনার হলুদে যাওয়ার জন্য পাঞ্জাবি আছে না? হ্যাঁ আছে তো। জেরি তাহলে তো হয়ে গেল। কি হয়ে গেল? আরে নিপার গায়ে হলুদে যাওয়ার জন্য দুলাভাইকে জিজ্ঞেস করলাম যে হলুদের পাঞ্জাবি আছে কিনা। তুইও জলদি রেডি হয়ে নে, বের হবো আমরা। আমি যাব না। ঠিক আছে তাহলে আমি আর দুলাভাই যাই। দুলাভাই আপনি জলদি করে রেডি হয়ে আসেন। কি হচ্ছে মানে? এটা আমার বাসা, আমি কখন বললাম আমার বাসা? কি হয়েছে? কি হয়েছে মানে তুমি কি কিছু বুঝতে পারছো না? সোজা করে বল তোর সমস্যাটা কি। আমার বাসায় যে যা খুশি তাই করছে, আমি কিছুই বলতে পারবো না? ফালতু কথা বলিস না, নিপার গায়ে হলুদে তোরও যাওয়ার কথা ছিল,
তুই যাসনি তাই বলে কি আমরা যাব না? তুই যাবি যা, কিন্তু সাথে তুই কিরণকে কেন নিয়ে গেলি? আমাকে নিয়ে যাবে কেন? আমি কি বাচ্চা ছেলে নাকি? তুমি যাবে না তাই? তুমি চিত্রার সাথে কেন যাবে? আমি না গেলি তুমি জারতার সাথে চলে যাবে? আমি তো জারতার সাথে যাইনি, আমি তোমার বান্ধবীর সাথে গিয়েছি। কিরণ তুমি কি বুঝতে পারছো না চিত্রা তোমাকে উল্টাপাল্টা লাইনে নিয়ে যাচ্ছে? এই সাবধানে কথা বল, আমি দুলাভাইকে উল্টাপাল্টা লাইনে নিয়ে যাচ্ছি মানে? উল্টাপাল্টা না, তুই আমার স্বামীকে নিজের স্বামী মনে করে যা খুশি তাই করবি, তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? এই থাম, কে তোর স্বামী? তুই কি স্বামীর অধিকার দিয়েছিস তাকে? আর তুই তো সেদিন বললি যে তোর স্বামীকে যেন আমি নিয়ে যাই। হ্যাঁ বলেছি, কিন্তু সেটা তো মজা করে বলেছি। মজা? বাসর রাতে স্বামীকে রেখে বাইরে পার্টি করতে যাও তোর কাছে মজা? দিনের পর দিন নিজের স্বামীকে খেত গ্রাম এগুলো বলা তোর কাছে মজা? তোর কোনো অধিকারই নেই কিরণকে স্বামী বলা। কিরণকে আমি শরীয়ত মাফিক বিয়ে করেছি, যতই মজা করি অপমান করি দিন শেষে কিরণই আমার স্বামী। আর তাছাড়া আমি আস্তে আস্তে কিরণকে ভালোবেসে ফেলেছি। প্লিজ দোস্ত, তুই আমাদের মাঝে আর থাকিস না। এগুলো মুখে বললে হবে না, তোকে প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণ করে দেখাবো মানে? তুই যে বউ আর সে যে তোর স্বামী, এটা যে তুই মেনে নিয়েছিস, প্রমাণ কর। আমার ভুল হয়ে গেছে কিরণ, তুমি আমাকে মাফ করে দাও। আই রিয়েলি লাভ ইউ। কি বলেছিলাম না, বাবা বাবাই হয়। শোনো, সন্তানের মঙ্গলের জন্য বাবারা সব কিছু করতে পারে। বুঝতে পারলাম, কিন্তু সব কিছু করেছো তো এই চিত্রা। কি কি বলছো এসব কিরণ? বাবা সত্যি করে বলো তো, কি এসব কি হচ্ছে? তাহলে শোন চিত্রা, আমি অনেক ভুল করে ফেলেছি। সন্তানের ভালো চাওয়াটা কোনো ভুল না আঙ্কেল। জেরির জন্য কিরণই সঠিক পাত্র। কিন্তু জেরি দিন দিন যেভাবে ব্যাপার হয়ে যাচ্ছে আমার খুব ভয় হচ্ছে। কিরণ অনেক ভালো ছেলে, আমি চাই না জেরি কিরণের সাথে কোনো অন্যায় করুক। আমার মেয়ের সংসারটা বাঁচাও মা। আপনি এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না আঙ্কেল, আমি এমন কিছু করব যাতে জেরি কিরণকে ভালোবাসতে বাধ্য হয়। এই হচ্ছে গিয়ে আসল ঘটনা। যেদিন থেকে তোমার আর আমার মাঝে চিত্রা এলো সেদিন থেকে আমি তোমাকে হারানোর ভয় করেছি। যেভাবে হোক চিত্রার কারণে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। কিরণ, এতদিন তুমি আমার কাছে স্বামীর অধিকার চেয়েছো, আজ আমি তোমার কাছে স্ত্রীর অধিকার চাইবো, আমাকে দিলে নি? তুমি এতদিন যা যা করেছো অবুঝের মতো করেছো, আমি তোমাকে স্ত্রীর অধিকার না দিয়ে অবুঝের মতো ভুল করতে পারিনি। আমিও কিন্তু কোনো ভুল করিনি দুলা ভাই। অনেক দোয়া রইল মা, তারা সুখী হোক।